হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরে কি রান্না করে এটা নিয়ে। তো আজকে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আমি কিন্তু অলরেডি এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি কি রান্না করব, আজকে কিন্তু আমি রান্না করব ঢেঁড়স দিয়ে ডিম ভাজি। তো এই ভাজিটা কে কে খেয়েছেন কমেন্ট করবেন। আর ঢেঁড়স দিয়ে ডিম ভাজিটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি, তার জন্য শেয়ার করলাম। আর অনেক দিন তো আমি ঢেঁড়সটা এমনিতেই ভাজি করে খেয়েছি, তরকারি রান্না করে খেয়েছি। তো আজকে ডিম দিয়ে একটু অন্যরকম করে রান্নাটা করব। তো এই রান্নাটা মশলা খুবই আমি হয় বা আমি রান্না করে খেয়েছি আমি হয়েছে তার জন্য। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি রসুনটা ভেজে নিই, তারপর লবণ আর ঢেঁড়স দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভাজার পর এই অবস্থা হয়েছে। তো এখন আমি কিন্তু দিয়ে দিব ডিমটা। তো সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢেঁড়সটা অলরেডি মিশে গেছে কিন্তু দেখতেই পাইতেছেন। তো আমি একটু ফাঁকা করে নিলাম। তো এই ফাঁকার মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। আর আমি আজকে দুইটা ডিম দিয়ে এই ঢেঁড়সটা ভাজি করেছিলাম, তো খুবই মজা হয়েছে। আর আমি ঢেঁড়সে অন্য কোনো মশলা ব্যবহার করিনি, মাত্র কাঁচামরিচ আর লবণ, অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি। আর এভাবে করে ডিম দিয়ে দিলাম। তো একবার আপনারা বাসায় ট্রাই করবেন, করে তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এরকম করে ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কষ্ট করে আমি যতটুকু পারি আমি ভিডিও বানানোর চেষ্টা করি। সবচাইতে বেশি কষ্ট লাগে যখন আমার ভিডিওতে ভিউজ হয় না। তো কেন হয় না আমি জানি না, যদি কেউ আমার এই চ্যানেলটাকে দেখে থাকেন বা আমার এই ভিডিওগুলি দেখেন তাহলে একটু প্লিজ আমাকে সবাই সাহায্য করার চেষ্টা করবেন। আর আমি কিন্তু কষ্ট করি, চেষ্টাও করতেছি, তো কেন হচ্ছে না জানি না। তো আমি কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিয়ে তো আজকে আমি একটা দেশি মুরগি রান্না করব। আর একদম ঘরের মুরগি, হাতে পালা মুরগি আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তো এখান থেকে এনেছি আর কি। তার জন্য এখানে আমি বরাবরের মতোই এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এগুলিকে সুন্দর করে এখন ভেজে নিব। আর আমি কিন্তু আজকের মশলাটা ওই তো হাতে বেটে দিয়েছি, মানে শিলপাটায় বেটে দিয়েছি। আর আমি ন্যাচারাল আলো দিয়ে রান্না করার চেষ্টা করতেছি, কারণ আমি কিন্তু আর অন্য কোনো লাইট ব্যবহার করিনি, তার জন্য আপনারা ন্যাচারালটা দেখতে পারবেন। তো অনেকটা সময় ভেজে নিয়ে মশলাটা আমি হলুদ মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। তো তরকারির কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো খেতেও ইনশাল্লাহ অসাধারণ হবে, দেখেন কি সুন্দর কালার। মশলাটা দিয়ে মনে হয় ভাত খাওয়া যাবে দুই প্লেট। তো এ পর্যায়ে কিন্তু আমি মুরগিটা দিয়ে দিব। আর এটা একদমই আমার ঘরে পালা মুরগি, আমি বাড়ি থেকে এনেছিলাম ডিম পারে এরকম মুরগিটা। তো এখন সুন্দর করে আমি কষিয়ে নিব। তো আজকের ভিডিওটা আমি বেশি একটা বড় করব না, কারণ মনটা খুবই খারাপ আপু ভাইয়েরা, মানে একদমই মনটা খারাপ, মনে কোনো শান্তি নাই। তো আশা করি তোমরা আমার আমার ফ্যামিলি মেম্বার, তো সবাই আমাকে একটু সাহায্য করবে। যদি কারা দেখ, যে কজনই আমার ভিডিওটা দেখো দয়া করে একটু শেয়ার করে দিও। তো দেখো অনেকটা সময় কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর তেলটা কিন্তু উপরে উঠে গেছে। তো আবারও কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আর দেশি মুরগির ঝোল কিন্তু আলু দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আমি আলুটা দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রাখি, রাখার পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। সিম্পল করে রান্নাটা করে একবার খেয়ে দেখো, দেখো মশলা অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি ঝুলটা দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম, আমি পানিতে ঝুলিয়ে বলছিলাম। তো আমি যেহেতু ঝুল খাবো তার জন্য কিন্তু একটু পানি বেশি করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু ভাত না দিয়ে ঢেকে রান্নাটা করবো। এই
তো কিছুক্ষণ রান্না করার পরে অবস্থা হয়েছে। এখন কিন্তু আমি চুলার জালটা নিজে নিজে আছে রেখে তারপর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।